দেশে করোনায় আরও 76 জন মারা গেছে, এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 13,702। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা করা হয় 25,028টি। এতে করোনা শনাক্ত হয়েছে 4,846 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা 19.36%। গত 2 মাসের মধ্যে এটি 24 ঘন্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে 8,61,150 জনের। এর মধ্যে সুস্থ হয়েছে 7,88,385 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,903 জন।